আওয়াজ করে বলেন, আকাশে যা আছে সবকিছুর মালিক কে? জমিনে যা আছে এগুলোর মালিক কে? এ দুয়ের মাঝখানে যা আছে এগুলোর মালিক কে? আমার মালিক কে? আপনার মালিক কে? আপনার সন্তানের মালিক কে? আপনার সম্পদের মালিক কে? সব কিছুর মালিক কে? আমরা দুনিয়ার আসল মালিক না, ক্ষণস্থায়ী মালিকানা ক্ষণস্থায়ী। আমার 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 বলতে বলতে গলা শুকিয়ে ফেলি। যেই বাড়িতে আমার দাদা পরদাদা ছিল তারা বলতো এটা আমার বাড়ি, আমার দাদা বলতো এটা আমার বাড়ি, আমার বাবা বলছে আমার বাড়ি। এখন আমি এই বাড়িতে থাকি, আমি বলি আমার বাড়ি। আমি মারা গেলে আমার ছেলে বলবে আসলে কার বাড়ি? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পড়েন, পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরের আসল মালিক কে? সে আল্লাহ বললেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে জমিনে যা আছে এগুলোর আসল মালিকানা আল্লাহ। আমাদের কাছে সাময়িক সময়ের জন্য দিয়েছে কে? দিয়ে আল্লাহ দেখে, পরীক্ষা করে। কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে, কাউকে না দিয়ে, ঠিক কিনা? কাউকে ধনী বানিয়ে, কাউকে গরিব বানিয়ে, ঠিক কিনা? কাউকে সাদা বানিয়ে, কাউকে কালো বানিয়ে, ঠিক কিনা? কাউকে ক্ষমতাশীল বানিয়ে, কাউকে দরিদ্র বানিয়ে, ঠিক কিনা বলেন? সবটাই যে যে অবস্থায় আছে এটা পরীক্ষা। আল্লাহ দেখে কোন অবস্থায় থেকে আমরা কি করি। কিন্তু আসল মালিকানা কার? ক্ষণস্থায়ী বাড়ির মালিক, ক্ষণস্থায়ী গাড়ির মালিক। বস্তা বস্তা টাকা পেয়ে মনে করবো না এটা মালিক আমি, আজ আসি কাল, আজ বললে কালকে, আহা এই তো দুনিয়া। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা আছে তিনি মালিক। এই জন্য আমার আমার কম বলবেন, আমার আমার সব আমার, সব আমি খামো, এরকম আসরা নাই বলা যাবে না। আমরা আসল মালিক না, এই কিছুদিনের জন্য আসি, মুসাফিরি জিন্দিগি, সফরময় জিন্দিগি, আজ আছি কাল নাই চলে যাব, থাকতে আসি নাই, তাই না? প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি জন আমরা দুরুদ পড়ি, আমরা যখন বিশ্বনবীর সালাম দেই দুরুদ পড়ি, একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্বনবীর দুরুদটা নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায়, যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে, বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয়। বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে, বিশ্বনবীর সুন্না দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই, পারা যাবে ইনশাআল্লাহ। বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে? বিশ্বনবীর পক্ষে আমরা বলব, বিশ্বনবীর পক্ষে আমরা লিখব, বিশ্বনবীর জন্য আমরা আমাদের কলিজার রক্ত বিলিয়ে দিব, ঠিক কিনা বলেন? সেদিন বিশ্বনবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। পাঁচ নম্বর আল্লাহ বললেন, মান দাল্লাযি ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে আছে সুপারিশ করবে আল্লাহর সামনে? আর আপনি আপনার বাবার দরবারে যে সেজদা দেন, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম থার থার করে কাঁপবে আর বলবে নাফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও, মুসা আলাইহিস সালাম থার থার করে কাঁপবে আল্লাহ নাফসি নাফসি আমারে বাঁচাও, আর আপনি পীরের দরবারে যে সেজদা দেন, কোথায় আছেন আপনি? খবরদার, কেউ বাঁচাতে পারবে না। যাকে ইল্লা আল্লাহ যাকে অনুমতি দেন, বিশ্বনবীকে দিবেন, নবীদেরকে দিবেন, এরপরে আল্লাহ তার স্পেশাল বলিদেরকে, মুত্তাকিনদেরকে, শহীদদেরকে, সিলেক্টেড বান্দাদেরকে দিবেন। কিন্তু কাকে দিবেন, কার জন্য দিবেন, দুনিয়ার কেউ জানে না একজন ছাড়া তিনি কে। আল্লাহর ওলিদেরকে, নেককার লোকদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন, কিন্তু আপনি যারে মানেন, যার পায়ে সেজদায় লুটিয়ে পড়ে থাকেন, তারে যে আল্লাহ দিবেন এটার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। এজন্য জপতে হবে একজনের নাম, আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ।